অবশ্যই সাবস্ক্রাইব করো অফিশিয়াল ইউটিউব চ্যানেলকে আর অবশ্যই বেল বাটনটা অন রাখবে সমস্ত নতুন আপডেটস পেতে। বন্ধুরা রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব আমার আর ঐন্দিলার জুটি ভাঙিয়ে ম্যাজিক হিট করেনি করেছে ভালো অভিনয় আর পরিচালনার জন্য এই কথাটি বললেন এবার অঙ্কুশ তবে কেন ওয়েল পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে আলোচনা করা হবে সো লেট জাম্প ইনটু দা মেইন ভিডিও বেশ কিছু বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়েও অভিনয় পারেন আর তকমা গা থেকে সারাতে খানিক বেগ পেতে হয়েছে অঙ্কুশ হাজরাকে তবে রাজাচন্দ্রের পরিচালনায় ম্যাজিক নাকি নতুন দরজা খুলে দিয়েছে তাকে অভিনেতা জানান ম্যাজিকের ধরে প্রমাণ করা গেল হার্ডকোর কমার্শিয়াল অভিনেতারাও অন্য ধরনের অভিনয় করতে পারে শুধু নাচ গান অ্যাকশন নয় অভিনয়েও তারা একই ভাবে সাবলী শুধু নিজের জন্য নয় অঙ্কুশ খুশি করোনা পরবর্তীকালে ছবির বাণিজ্যের হাল ফেরায় বক্স অফিসে ম্যাজিকের ধারায় পূর্ণ অভিনেতা নিজেই জানালেন সে কথা কিছু সিঙ্গেল প্লেক্স বিগত সাত বছরে যা কালেকশন দেখেনি ম্যাজিক সেই পরিমাণ টাকা এনে দিয়েছে অনেক এক্সিবিটররাও আমাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন অনেক বছর পর নাকি সিঙ্গেল প্লেক্স হাউসফুল বোর্ড লাগলো অঙ্কুশ এবার জানালেন সিঙ্গেল প্লেক্স এর সঙ্গে মাল্টিপ্লেক্সেও ভালো সাড়া পাচ্ছে ম্যাজিক সচরাচর কমার্শিয়াল ছবিকে এড়িয়ে যাওয়া দর্শকও যে এই ছবি দেখছেন তা জানতে পেরে উচ্ছ্বসিত অভিনেতা উত্তেজনা অঙ্কুশের গলায় কোভিড এর আগে হলে হয়তো ম্যাজিক আরো ব্যবসা করত কিন্তু এই কঠিন সময় পেরিয়েও প্রথম দুই দিনে যা ব্যবসা করেছে সেটা নেহাত কম নয় 2016 সালে মুক্তিপ্রাপ্ত কি করে তোকে বলবো শুধুমাত্র সরস্বতী পূজায় 45 লাখ টাকার ব্যবসা করেছিল কোভিড পরবর্তী ম্যাজিক পড়েছে তার অর্ধে কিন্তু সময়ের সঙ্গে সিনেমার হাল ফিরবে বলে মনে করেছেন অভিনেতা এই ছবির বাজেট মোট 1,70,00,000 টাকা স্যাটেলাইট রাইট এবং বক্স অফিস মিলিয়ে আর 2 সপ্তাহের মধ্যে প্রযোজকের ঘরে পুরো খরচ উঠে আসবে বলে মনে করা হচ্ছে লকডাউনের পর প্রথম ছবি বক্স অফিসে নিরিখে হিট তকমা তার উপর আবার প্রেমিকা ঐন্দিলা সেনের সঙ্গে প্রথমবার বড় পর্দায় ম্যাজিক কি সেই কারণেই আর একটু বিশেষ হয়ে থাকবে প্রশ্ন ছুড়ে দিতেই অঙ্কুশের উত্তর আমার আর ঐন্দিলার জুটি ভাঙিয়ে তো ম্যাজিক হিট করেনি ভালো গল্প ভালো পরিচালনা আর অভিনয়ের জন্য করেছে এই ছবিতে একটা রিয়েল লাইফ জুটি আছে বলেই জোর করে নাচ গান ঢুকিয়ে দেওয়া হয়নি বাংলা ছবির রূপ বদলাচ্ছে রিমেকের ধারা থেকে বেরিয়ে এসে তৈরি হচ্ছে নতুন ধরনের ছবি এমনটাই মনে করছেন অঙ্কুশ তার কথায় ভালো ছবি ভালো বিষয়বস্তুকে সাদরে আমন্ত্রণ জানাতে হবে নিজেদের ইন্ডাস্ট্রিকে সম্মান করতে হবে অকারণে সব কাজে ফুট বার করলে সেটা সম্ভব নয় এই প্রসঙ্গে দক্ষিণ ভারতীয় দর্শকদের প্রসঙ্গ টেনে আনলেন অভিনেতা সাউথ ইন্ডিয়ান মানুষরা যেমন তাদের ইন্ডাস্ট্রির প্রতি শ্রদ্ধাশীল ঠিক একইভাবে এখানকার দর্শককেও বাংলা ছবি ভালোবাসতে হবে বক্তব্য অঙ্কুশের সবিয়র জেনে তো নিলেন অঙ্কুশের ছবি এবার জয় যাত্রা নিয়ে এলো আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব